আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পাঁচুলির এসেনশিয়াল অয়েলের রিভিউ করব, যেটা আমি আইনফা থেকে কালেক্ট করেছি। আর এই পাঁচুলি অয়েলটা সাউথার্ন পার্ট অফ চিটংয়ে ডিস্টিল করা। তো এই পাঁচুলিতে লাইক পাঁচুলির যে পাতাগুলো ইউজ করে এটা ডিস্টিল করা হয়েছে, সেগুলো হচ্ছে ন্যাচুরালি কাল্টিভেটেড। তো বলা যায় এটা একটা ন্যাচুরাল পাঁচুলি এসেনশিয়াল অয়েল। আর আমাদের পাঁচুলি এসেনশিয়াল অয়েল ডাইরেক্টলি স্কিনে রুহ খাসের মতো মাখতে হয় না, লাইক উচিত না, কারণ আল্লাহ মাফ করুক, পাঁচুলি ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করলে ব্লাড ক্লটের সম্ভাবনা থাকে। তো ইটস বেটার যে পাঁচুলি এসেনশিয়াল অয়েলের সাথে ক্যারিয়ার অয়েল লাইক জোজোবা অর অলিভ অর অন্য কিছু একটা কোনো ক্যারিয়ার অয়েল মিক্স করে দেন স্কিনে অ্যাপ্লাই করা। তো এইটা লাইক দেখতেই পাচ্ছেন, এটার কালারটা লাইট ব্রাউন ইয়েলোইশ, একটু লেস ডেন্সিটি আর একটু হালকা একটু স্টিকি। তো এই পাঁচুলি এসেনশিয়াল অয়েলটা লাইক একটা স্ট্রং অ্যান্ড ডার্ক একটা সুগন্ধি। তো এটা আমি আমার স্কিনে লাগানোর পরে এটার টপ নোটসে লাইক যা পেয়েছি সেগুলো হচ্ছে লাইক স্ট্রং অ্যান্ড মাস্কি, শিকড়ি লাইক রুটি, তারপর ভেজা মাটি, স্পাইসি, একটু ধূপসে ইনসেন্সি, লেমন গ্রাস, তারপর খড়, একটু অ্যামোনিয়াক, শুকনা ঘাসের স্মেল আর হালকা একটু উৎসি। আর এটার মিডল নোটসে যা পাওয়া যায় সেগুলো হচ্ছে লাইক হালকা একটু মিষ্টি, ভেজা মাটি, তারপর লাইক হালকা একটু স্পাইসি, উৎসি, একটু হালকা সল্টি, তারপর মিন্টি একটা স্মেল লাইক পুদিনা পাতা, তারপর গাজা লাইক গাজা গাজার স্মেল লাইক গাজা লাইক পট ফায়ার করা হয়েছে বা বার্ন করতেছে, কেউ পট করতেছে ওরকম একটা স্মেল গাজা বার্নের। আর এটা যখন স্কিনে পুরোপুরি শুকায় যায় এটার ড্রাই ডাউনে লাইক একটা মিষ্টি, তারপর মিন্টি, আরতি, শিকড়ের গন্ধ, তারপর কর্পূরের স্মেল, তারপর গ্রাসের স্মেল, তারপর মিক্সড হার্বসের স্মেল, উডি আর হালকা একটু স্পাইসি বেজ নোটসে পাওয়া যায়। আর এটার প্রজেকশন লাইক স্কিনে লাগানোর পর এটার প্রজেকশন লাইক 2 ঘন্টার মতো এটা লাইক মাইল্ড থাকে, মাইল্ড প্রজেক্ট করে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো। আর স্কিনে এটা আমি আমার স্কিনে লাইক মোর দ্যান 12 ঘন্টার উপর পেয়েছি। তো আশা করি ভালো থাকবেন, ওয়াসালাম।